আসসালামু আলাইকুম বন্ধুরা, অটোক্যাড 2D বাংলা টিউটোরিয়াল পার্ট 3-তে আপনাদের স্বাগতম। ইতিমধ্যে আমি অটোক্যাড 2D বাংলা টিউটোরিয়াল পার্ট 1 এবং পার্ট 2 শেষ করেছি। পার্ট 3-তে আমি লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, আন্ডু, রিডু, ওপস কমান এই 6টা বিষয় নিয়ে ডিসকাস করব। এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে সব কয়টা কমানের কাজ আশা করি আপনারা করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন হয়তোবা কিছু জিনিস বাদ পড়ে যাবে, তো ভিডিওটা না টেনে ভালোভাবে দেখেন। আসলে কোনো জিনিস যদি শিখতে হয় ভালোভাবেই শেখা উচিত, যদি শিখতে না চান ভিন্ন জিনিস শিখবো না, বাট শিখতে হলে ভালো করে শেখা উচিত। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। সবার প্রথমে আছে লাইন কমান্ড। লাইন কমান্ডটাকে বিভিন্ন উপায়ে ড্র করা যায়, তো চলুন আমরা কয়েকটা উপায়ে লাইন কমান্ডটা ড্র করাটা দেখে নিই। লাইন কমান্ড ড্র করার জন্য এই যে লাইন, এটার উপর ক্লিক করি। এখন দেখেন ক্রস হেয়ারের পাশে লেখা আছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমি এখানে ক্লিক করলাম ফার্স্ট পয়েন্ট। তারপর লেখা আসছে নেক্সট পয়েন্ট, আমি নেক্সট পয়েন্ট এখানে দিলাম। আবার বলতেছে নেক্সট পয়েন্ট, আমি যত দূর যাইতে চাই এইভাবে আমি যাইতে পারবো। মনে করেন আমার কমান্ড দেওয়া শেষ। এখন যদি আমি শেষ করতে চাই কমান্ডটা, তাহলে কিবোর্ড থেকে এন্টার অথবা স্পেস বার অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এন্টার প্রেস করতে হবে, তাহলে কমান্ডটা শেষ হলো। তো এটা হলো একটা উপায়, যখন আমার কোনো মাপজোকের দরকার হয় না, শুধু লাইন আঁকবো, তখন আমি এই পদ্ধতিতে আঁকতে পারি। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, আরেকটা উপায় দেখবো। আবার আমি লাইন কমান্ডটা নিই। এই যে দেখেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্টের পাশে দুটা বক্স দেখা যাচ্ছে, এখানে কিছু নাম্বার লেখা আছে। তো আমি এর আগে UCS নিয়ে কথা বলেছিলাম, এই UCS এর এটা হচ্ছে, মনে করেন এটা হচ্ছে জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্ট থেকে এদিকে যত দূর হবে সেটা হচ্ছে x অক্ষ এবং ওপর দিকে যেটা যাবে y অক্ষ। অর্থাৎ আপনি এই জিরো পয়েন্ট থেকে এদিকে কত দূরে আঁকতে চাই আঁকবেন বা কত দূর থেকে লাইনটা শুরু করবেন সেটা আপনি এখানে লিখে দিয়ে করতে পারেন। সাপোজ আমি এখানে লিখে দিই 22, অর্থাৎ জিরো পয়েন্ট থেকে এক্সের দিকে 22 mm। এবার আমি ট্যাব কি এর মাধ্যমে অন্যটাতে যাই, যাই এখান থেকে আমি লিখে দিই 11, অর্থাৎ জিরো পয়েন্ট থেকে উপরের দিকে 11 এবং এই এক্সের দিকে অর্থাৎ ডান দিকে 22। আমি আবার এন্টার দিই, এন্টার। এই যে দেখেন এই রেখাটা এখন এই এই এইখান থেকে আসছে 11, এদিকে আছে 11, হ্যাঁ, আর এদিকে আছে 25, সরি 22, আমি 22 দিছিলাম, 22, এই যে এরকম, হ্যাঁ। তো যাই, এখন আমি নেক্সট পয়েন্টটা কত দিব, সাপোজ আমি নেক্সট পয়েন্টটা দিয়ে দিব 25, এন্টার। এই যে 25 হয়ে গেল। এবার আমি উপরের দিকে যাব, সাপোজ 21, এন্টার। এই যে 21। তো এভাবে আমরা লিখে লিখে 33, এন্টার। এভাবে আবার আমি যাইতে পারি 35, এন্টার। তারপর আমি আসলাম 41, এন্টার। এবার আমি গেলাম 55, এন্টার। তো এইভাবে আমি লিখে লিখে কমান্ডটাকে শেষ করতে পারি। এখন এটা গেল আরেকটা উপায়। এখন যদি আমি বলি যে না, আমি পরের এখানে প্রথম প্রথম পয়েন্টটা যখন আমি লিখের মাধ্যমে নিছিলাম, পুরো লাইনটাই আমি লিখে লিখে শেষ করতে চাই, তো সেক্ষেত্রে আমি কিভাবে করব। তো আমি এক্ষেত্রে ডাইনামিক ইনপুটটা অফ করে দিই, এটা আমি মুছে দিই, মুছে দিলাম। এখন আমি এখান থেকে ক্লিক করে নিতে পারি অথবা আমি লিখে নিতে পারি এল, এল লিখলে লাইন চলে আসবে, এন্টার, লাইন কমান্ড চলে আসছে। এই যে এখানে দেখেন, এখন লাইন কমানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এখন ফার্স্ট পয়েন্টটা আমি এখানে লিখে দিই। অর্থাৎ এখান থেকে আমি লিখে দিলাম এক্সের দিকে লিখে দিলাম 32, আবার একটা কমা দিয়ে ওয়াইটা লিখে দিব 22, দিলাম এন্টার। এই যে দেখেন 32, এখানে একটু দেখেন, এই যে 32 আর 22-তে লাইনটা নিয়ে নিছে। এখন আমি এদিকে যাব, তো এদিকে যাওয়ার জন্য আমি কত নিব, সাপোজ আমি উপরে আমি প্রথমে নিয়েছিলাম এক্সটাকে 32, তো আমি এক্সটাকে আরও সাপোজ 20 mm বাড়াবো, তাইলে আগে আছে 32, এখন 20 mm, তাইলে আমি 52 নিলাম, 52, কমা ওয়াইটাকে আমি সমানভাবে রাখবো, উপরে নিচে কোথাও করবো না, হ্যাঁ,
তাহলে আমি এখানে 22 লিখে দিই, কারণ এটা 22 আগে আছে। এন্টার। এই যে দেখেন এখানে সমানভাবে হয়ে গেছে, এই লাইনটা এদিকে 20 mm বড় হয়েছে কিন্তু ওয়াইয়ের দিকে কোনো সমান বড় হয়নি, এটা জাস্ট যে বরাবর আছে সে বরাবরই আছে। এখন যদি আমি পরে আবার একটু নিই, সাপোজ আমি এখন এক্সের দিকে অর্থাৎ আমি এদিকে বাড়াবো 20 mm, তো আমি দিয়ে দিই সাপোজ 72, এবার কমা দিলাম। এবার ওয়াইয়ের দিকে আগে আসছিল 22 mm, আমি চাচ্ছি যে একটু উপরে উঠাই নিব, জাস্ট এখন যেভাবে অ্যাঙ্গেলে আছে এরকম এরকম একটু উপরের দিকে, তো আমি এখানে দিয়ে দিই সাপোজ আগের আসছিল 22, তো আমি দিয়ে দিই 32, 32। এন্টার। এই দেখেন অর্থাৎ এই সামনের দিকে 20 mm বার 20 mm বাড়ছে এবং উপরের দিকে 10 mm। এভাবে লিখে দিয়ে দিয়ে কমান্ডটা শেষ করা যায়। এখন এখানে নিচে দেখেন আন্ডু এবং ক্লোজ আছে, যদি আন্ডু দেন তাহলে আমরা জানি এটা বাদ যাবে, আর ক্লোজ দিলে ক্লোজ হয়ে যাবে। আমি ক্লোজ করে দিই, এই যে লাইনটা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা এটা তো গেলো একটা উপায়, এখন যদি আমি আরেকটা উপায় একটা চাই, আমি আবার লাইন কমান্ডটা নিই, আমি এন্টার এল লিখেও নিতে পারি অথবা এন্টার অথবা শিফট স্পেস বার চেপে আগের কমান্ডটা নিয়ে নিতে পারি। আমি এন্টার চেপে আগের কমান্ডটা নিলাম, নেওয়ার পর আমি একটা পয়েন্ট নিই, সাপোজ আমি নিয়ে নিলাম 11, 11। এন্টার। তো আমি এখান থেকে শুরু করলাম। এখন আমি আগে দেখাইছিলাম যে এটা ফার্স্ট পয়েন্ট, এটার পরে আমি যে পয়েন্টটা নিব এই 11, যদি আমি 11-র পর আরও নিতে চাই 11-র সাথে আরও যোগ করতে হবে, কিন্তু আমি চাচ্ছি যে না, অনেক সময় এই হিসাবটা রাখা একটু ঝামেলা হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি এখন যে জায়গায় আছি ঠিক এটাকে 0 পয়েন্ট ধরে আমি সামনের দিকে আগাবো, সেক্ষেত্রে আমাকে অ্যাট দ্য রেট ব্যবহার করতে হবে। অ্যাট দ্য রেট দিয়ে এখন দিয়ে দিলাম আমি সাপোজ 22, না আমি সাপোজ 11 দিয়েই দেখাই, যেহেতু আগের 11 ছিল, যদি ওখান থেকে হিসাব হয় তাহলে শূন্যতে থেকে যাবে, তাহলে আমি 11 দিলাম, কমা দিয়ে দিলাম, আগের মতো আছে 11, আমি এটাকেও 11 দিয়ে দিই যাতে উপরের দিকে চলে যায়। এন্টার। এই দেখেন তাহলে এখান থেকেও 11 বাড়ছে এবং উপরের দিকেও দেখেন 11 বাড়ছে। আবার আমি এখান থেকে সোজা সাপোজ এইদিকে যাব, তাহলে আমি আবার অ্যাট দ্য রেট চিহ্নটা দিই, দেওয়ার পর আমি দিয়ে দিলাম সাপোজ 55, আর উপরের দিকে আমি যাব না। আচ্ছা আমি উপরের দিকে 1 mm দিয়ে দিলাম, সামান্য একটু উপর। এন্টার। এই দেখেন তার মানে কি, এই যে 55 বেড়ে গেছে সামান্য একটু অ্যাঙ্গেলে। তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা, অর্থাৎ অ্যাট দ্য রেট চিহ্ন ব্যবহার করলে আমি যেই জায়গা থেকে পয়েন্টটা থাকে ঠিক ওখানটাকে সে 0 পয়েন্ট ধরে সামনের দিকে অগ্রসর হয়, আর যদি অ্যাট দ্য রেট চিহ্নের ব্যবহার না করি সেক্ষেত্রে আমাকে এই পয়েন্টটাকে 0 পয়েন্ট ধরে তারপর সামনের দিকে আগাতে হবে। সাপোজ আমি এখন অ্যাট দ্য রেট চিহ্ন ছাড়া একটু আঁকি, আমি এখন এখান থেকে সাপোজ আমি 32 mm আঁকবো, তো আমি 32 দিলাম, কমা দিয়ে আমি ওইটাকে 1 আছে 1-ই রাখলাম, 1। এন্টার। দেখেন কোথায় চলে আসছে, এসে নেক্সট পয়েন্ট, অর্থাৎ এখান থেকে 32-তে চলে আসছে, এবং এই যে ওয়াই থেকে এই 0 পয়েন্ট থেকে ওয়াইয়ের দিকে 1 mm চলে গেছে, অর্থাৎ যদি আমি অ্যাট দ্য রেট ব্যবহার না করি সে এটাকে 0 পয়েন্ট ধরে এবার সে এই কাউন্টটা করবে। এখন যদি আমি লাইনটা ক্লোজ করে দিতে চাই, আমি সি লিখে দিয়ে এন্টার দিলাম, লাইনটা ক্লোজ হয়ে গেছে। তো মোটামুটি এটা হচ্ছে লাইন কমান্ড। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি, ইউসিএস ইনপুটটা ব্যবহার করি এবং এখান থেকে লাইন কমান্ডটা নিই, অথবা কিবোর্ডের মাধ্যমে এল লিখে লাইন কমান্ডটা নিয়ে আমরা ফার্স্ট পয়েন্টটা দেখাই দিই, তারপর আমি মেজারমেন্ট করে নিয়ে নিই, সাপোজ আমি দিব 32, এন্টার দিয়ে দিচ্ছি। এখন এখানে একটা জিনিস দেখেন, আমি লাইনটাকে এই যে এলো বাঁকা টাকা হয়ে যাচ্ছে, এই যে বাঁকা যেমন খুশি তেমন করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি শুধু স্ট্রেট লাইনগুলো আঁকবো, সেক্ষেত্রে আমাকে এখানে অর্থ মোড, এই যে এই অর্থ মোডটা অন করে দিলে শুধু লাইনগুলো যেদিকে আসি স্ট্রেটে আসবে, এই যে স্ট্রেট। মেজারমেন্ট আপনারা করে নেবেন, মেজারমেন্ট দেখানোর নিয়ম তো বুঝলাম, আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে স্ট্রেট চলে আসতেছে। এখন আমি কমান্ডটা এখানে শেষ করবো, এটা তো এই যে এই এই প্রত্যেকটার কি কি কাজ কি কি ব্যবহার আমি প্রত্যেকটা পরে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমি জাস্ট ডাইনামিক ইনপুট এবং অর্থ মোডটা নিয়ে আলোচনা করলাম। ডাইনামিক ইনপুটটা হচ্ছে এই যে এখানে লেখলে যে এই যে লেখাটা এখানে ক্রস হেয়ারের পাশে চলে আসে সেটা অন অফ করার জন্য, আর অর্থ মোড হচ্ছে লাইনটাকে আপনি স্ট্রেট করবেন নাকি ফ্রি হ্যান্ডের মাধ্যমে করবেন। এই এখানে স্ট্রেট হচ্ছে, আমি যদি অর্থ মোডটা তুলে দিই তাহলে দেখেন ফ্রি হ্যান্ডের মাধ্যমে আমি যেখানে খুশি সেখানে আঁকতে পারতেছি।
তো নাম্বার টুটা আমরা দেখি পলিলাইন। তো এই যে পলিলাইনটা এখানে আছে, আমি পলিলাইনের উপর ক্লিক করি। এখন কি বলছে আমাকে, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, আমি স্টার্ট পয়েন্টটা এখানে দেখাই দিলাম। এখন বলছে নেক্সট পয়েন্ট, আমি নেক্সট পয়েন্টটা এখানে দিলাম, নেক্সট পয়েন্ট এখানে, তারপরে নেক্সট পয়েন্ট এখানে, তারপর আমি এখানে এসে সাপোজ ক্লোজ করে দিলাম এন্টার। তো আমি যদি শুধু লাইনটা নিই, দেখেন সেম আমি সেম জিনিসটা লাইন দিয়ে আঁকি এন্টার। এখন দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি, এটা শুধু একটা সেগমেন্টকে সিলেক্ট করতেছে, প্রত্যেকটা লাইন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, বাট পলিলাইন দিয়ে করলে পুরাটা একটা সিলেকশনে চলে আসতেছে, অর্থাৎ সবগুলো সেগমেন্ট একটার সিলেকশনে চলে আসতেছে আর এগুলো হচ্ছে আলাদা আলাদা, এটা একটা পার্থক্য। তো পলিলাইনের মধ্যে আরও কয়েকটা কমান্ড আছে, এগুলো আমরা একটু দেখে নিই। তো আমরা কিবোর্ডের এখান থেকে পলিলাইনটা নিই, পলিলাইনটা নেওয়ার পরে আমরা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এখানে কিভাবে লাইন নেওয়ার সময় আমরা যেভাবে এখান থেকে লিখে লিখে নিছিলাম সেভাবে নেওয়া যাবে, তো ওগুলো আমি আগে দেখাইছি, এখানেও সেম, আমি এই জন্য ওগুলো আর দেখাচ্ছি না, আমি শুধু পলিলাইনের ব্যবহারটা দেখাচ্ছি। তো সাপোজ আমি এখানে স্টার্ট পয়েন্টটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন এই যে এই জায়গাতে এখানে আছে আর্ক, হাফ উইথ, ল্যান্থ, আন্ডু উইথ। তো এখানে আমি প্রত্যেকটা জিনিসের কেমন ব্যবহার সেটা দেখাবো। এখানে আর্ক, সাপোজ আমি এখানে ফার্স্ট পয়েন্টটা নিলাম, এখন যদি আমি আর্কটাতে ক্লিক করি, দেখেন এই যে দেখেন এখানে একটা আর্ক তৈরি হচ্ছে, আমি একটা আর্ক এখানে এঁকে ফেলতে পারতেছি। এখন যদি আমি আর্কটার ডিরেকশনটা উপরের দিকে আসে, আমি যদি ডিরেকশনটা চেঞ্জ করতে চাই, তাহলে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলে ডিরেকশনটা নিচের দিকে চলে আসছে আর্ক, আবার ছেড়ে দিলে উপরের দিকে চলে যাচ্ছে। এখন আমি যদি আবার নিচের দিকে আনি, নিচের দিকে চলে যাচ্ছে। তো আমি এখানে আর্কটা কমপ্লিট করলাম, এখন আমি আরেকটা আর্ক করলাম, সাপোজ আমি এখান থেকে আরেকটা আর্ক নিলাম, এখন আমি এখানে শেষ করে দিলাম এন্টার। এখন আমি পলিলাইনটা আবার নিই, তাহলে এখান থেকে কিবোর্ড থেকে পিএল লিখলেও হবে, পি লাইন এন্টার। এখন আমি স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, এখন আমি এই যে একটা সোজা লাইন আঁকলাম, তারপর যদি আমি আর্কটা নিই, এই যে আর্কটা আমি আঁকতে পারলাম কতটুকুতে নিব, এই যে এইখানে, তারপর আমি আবার আরেকটা স্ট্রেট লাইন সোজা লাইন নিয়ে এখানে রাখলাম, তারপর আমি আবার আরেকটাকে এনে এখানে, এই যে একটা টিউবের মতো হয়ে গেল, এটা হচ্ছে আর্কের ব্যবহার। এখন আমি আবার পলিলাইন দিই, কিবোর্ড থেকে এন্টার চেপে কমান্ডটাকে আবার অ্যাক্টিভ করি, তারপর আমি এখানে আমি একটা স্টার্ট পয়েন্ট নিই। নেওয়ার পর আমি দেখবো দেখাবো হাফ উইথ, হাফ উইথটা কিবোর্ড থেকে এই কীটা চেপলে হাফ উইথ চলে আসবে, অথবা এখানে ক্লিক করেও হাফ উইথটা নেওয়া যায়। এখানে দেখেন লেখা আসছে স্পেসিফাই ফার্স্ট হাফ উইথ, অর্থাৎ এই প্রথম পয়েন্টটার উইথটা কত থাকবে। তো আমি প্রথমটা জিরো আছে, জিরোই রেখে দিলাম এন্টার। এরপর আমি এরপর লেখা আসছে দেখেন স্পেসিফাই এন্ড হাফ উইথ, অর্থাৎ শেষের মাথার উইথটা কত হবে, আমি দিয়ে দিলাম 6 mm এন্টার। এই যে দেখেন আমি যত দূরেই নিয়ে যাই শেষের মাথাটা 6 mm থাকতেছে, রেশিও অনুযায়ী এটা বড় ছোট হচ্ছে, আমি এখানে শেষ করলাম। এখন এটা 6 mm হারে যত যেখানেই নিয়ে যেতে চাই এভাবেই হবে, আমি এন্টার দিয়ে কমান্ডটা শেষ করলাম। আচ্ছা আচ্ছা, আমি শিফট কি এর মাধ্যমে এন্টার চেপে আবার কমান্ডটাকে অ্যাক্টিভ করি, করার পর আমি এখান থেকে স্টার্ট করি। এখন আমি ওই যে এন্ডিং পয়েন্টটা যে রাখছিলাম 6 mm, সেই হারে রেখাগুলো হচ্ছে। এরপর আছে লেন্থ, লেন্থ সাধারণ জিনিস, আমরা লেন্থে ক্লিক করে কত mm টুকু নিব সেটা লিখে দিব, সাপোজ আমি 33 দিলাম এন্টার, জাস্ট 33 mm, এদিকে আমি 33 দিই, 33 এন্টার, এই যে 33 mm এ জাস্ট একটা পলিলাইন হয়েছে। তারপরে আছে কি দেখেন আন্ডু, আন্ডু আমরা সবাই জানি, আন্ডু এই যে এখান থেকে আন্ডু দিলে আমি লাস্ট যেই কাজটা করলাম সেটা চলে যাবে, অথবা আমি যদি এখন আবার রিডু দিই, আর ই ডি ও এন্টার, তাহলে যে কাজটা করছে এটা আবার ফেরত চলে আসছে, যেটা আমি মুছে দিয়েছিলাম। যাই হোক, আমরা আবার পলিলাইন নিই, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এখন আমরা উইথটা দেখি, এই যে উইথ, উইথ এখান থেকেও ক্লিক করে নেওয়া যায়, অথবা কিবোর্ড থেকে ডাব্লিউ লিখে এন্টার দিই, উইথ বসে স্টার্টিং উইথ, স্টার্টিং উইথ যাই থাকুক আমি রাখলাম,
এবার এন্ডিংটা আমি জিরো করে দিই, অর্থাৎ আমি শেষের মাত্রাটা জিরো করে দিই, জিরো এন্টার। এখন স্ট্যাটিকটা যাই থাকুক, এটা এখন জিরো হয়ে গেছে। এখন থেকে আমি আবার যদি নতুন করে নিই, সব ওই জিরোর মাপেই হবে। এখন যতগুলো নেই, যতগুলো আমি আঁকি ওই জিরোর মাপে হবে। মোটামুটি এই হচ্ছে পলিলাইনের ব্যবহার। আসলে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করার সময় এগুলোর ব্যবহার হয়। তো আমরা যখন প্রজেক্ট করব, তখন দেখব যে প্রত্যেকটার কোথায় কোথায় কী কী ব্যবহার হচ্ছে। এখন শুধু আমরা কমান্ডগুলো দিয়ে কীভাবে অবজেক্ট তৈরি করতে হয়, ছোট ছোট অবজেক্ট, এগুলো দেখি। তো তারপর আছে সার্কেল। সার্কেলের নিচে একটা অ্যারো আছে, এটাতে ক্লিক করলে দেখেন বিভিন্ন রকমের সার্কেল আঁকা যায় বিভিন্ন উপায়ে। তো প্রথমটা আছে সেন্টার অ্যান্ড রেডিয়াস, সেন্টার রেডিয়াস আমরা এটা নিই। এখানে আমরা সেন্টারটা ক্লিক করে এখন রেডিয়াসটা কোথায় কতটুকু নিব সেটা দেখাই দেব। আমি রেডিয়াসটা দিয়ে দিলাম 6 mm, এন্টার। তাহলে একটা সার্কেল হয়ে গেছে যেটা রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ 6 mm। পরেরটা নিই সেন্টার ডায়ামিটার। ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের দ্বিগুণ, অর্থাৎ রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ আর ডায়ামিটার হচ্ছে ব্যাস। তো আমি এখানে আগেরটা নিয়েছিলাম 6, আমি যদি এখন 12 ডায়ামিটার দিয়ে দিই তাহলে ওটার আগেরটা সমান হয়ে যাবে। যে আমি 12 দিলাম, 12 এন্টার, এই যে আগেরটা সমান হয়ে গেছে। এটা আমি দেখানোর জন্য 12 6 দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আচ্ছা, তারপর আছে টু পয়েন্টস। টু পয়েন্টসটা নিই আমি, অর্থাৎ দুইটা পয়েন্টকে দেখাই দিব। অনেক সময় এমন হয় যে দুইটা পয়েন্টের মধ্যে সার্কেলটা আঁকতে হয়। আমি এখানে একটা পয়েন্ট দেখাই দিচ্ছি, এখানে একটা পয়েন্ট, এই যে একটা সার্কেল হয়ে গেল। তারপর আছে থ্রি পয়েন্টস। থ্রি পয়েন্টস একই নিয়ম, তিনটা পয়েন্ট দেখাই দিতে হবে। সাপোজ আমি একটা লাইন আঁকি এইখানে, এইখানে এন্টার দিয়ে, এইখানে এন্টার। তো এখন সাপোজ আমাকে থ্রি পয়েন্ট দিয়ে তিনটা পয়েন্টকে দেখাই একটা সার্কেল আঁকতে হচ্ছে, এইখানে, এইখানে, এই যে এখন এটা একটা সার্কেল হয়ে গেল। আচ্ছা, তারপরে আসেন, এখন আমরা টানজেন্ট, টানজেন্ট রেডিয়াস এটা দেখি, এটাতে ক্লিক করি। দুইটা স্পর্শক দেখাই দিতে হবে। আমি সাপোজ এটাকে একটা দেখাই দিলাম আর এটাকে একটা দেখাই দিলাম। রেডিয়াসটা আসছে অটো 38, আমি এন্টার দিয়ে দিলাম। এই যে এই দুইটাকে স্পর্শ করে এই বৃত্তটা তৈরি হয়েছে। এখন যদি আমি এটাকে ডিলিট করে দিই, সাপোজ তিনটা, এই যে দেখেন, টেন 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 ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্ট, অর্থাৎ তিনটে স্পর্শক দিয়ে একটা বৃত্ত আঁকা। আমি এটাকে একটা স্পর্শক দেখাই দিই, এটাকে একটা দেখাই দিই, এটাকে একটা দেখাই দিই, দেখেন তিনটাকে স্পর্শ করে একটা বৃত্ত তৈরি হয়েছে। যদি আমরা এটাকে সার্কেলের মাধ্যমে করতে চাইতাম, সাপোজ দেখেন আমি সেন্টারের মাধ্যমে যদি করতে চাই, তো আমি সঠিক সেন্টারটা খুঁজে পেতাম না। একটু যদি এদিক সেদিক হয়তো দেখেন, এই যা মাথা মিললে এই মাথা মিলে না, এই সেট মিললে এই সেট মিলে না। তো সেক্ষেত্রে এটা দিয়ে করলে সার্কেলটা সূক্ষ্মভাবে করা যায়। এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহার। তো মোটামুটি সার্কেলগুলো এরকমই, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। নেক্সট আমরা আর্কটা একটু দেখি। এখানে আসলে অনেক রকমের আর্ক আছে, এতগুলো আমি আলোচনা করব না, দুই একটা নিয়ে আলোচনা করি, আপনারা প্র্যাকটিস করবেন, করে করে শিখে নেবেন। এটা আছে থ্রি পয়েন্টস আর্ক, তো আমি এটা নিই। থ্রি পয়েন্টস অর্থাৎ তিনটা পয়েন্ট আপনাকে দেখাই দিতে হবে আর্কের জন্য। এই একটা পয়েন্ট দেখাইলাম, সাপোজ এটা একটা, এইটা একটা, হয়ে গেল থ্রি পয়েন্টস। সাপোজ আমার কোথাও একটা এরকম লাইন আছে, হ্যাঁ এরকম একটা লাইন আছে কোথাও এরকম, তো আমি এটার উপরে একটা সার্কেল আঁকবো, আর্ক আঁকবো, এই যে এটা একটা আর্ক হয়ে গেল, আমি তিনটা পয়েন্ট দেখাই দিলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে স্টার্ট সেন্টার এন্ড। তো প্রথমে স্টার্ট পয়েন্টটা সেন্টার, তারপর এন্ড পয়েন্টটা। এখন এটা আর এটার মধ্যে পার্থক্য কী দেখেন, এখান থেকে সেন্টার থেকে যতটুকু দূরে সাধারণ সার্কেল অনুযায়ী নেওয়া দরকার ঠিক ততটুকু দূরেই হচ্ছে। এটা কিন্তু আপনি চাইলেই নির্দিষ্ট সেন্টারের বাইরে কিন্তু আপনি চাইলে যেখানে সেখানে নিতে পারতেছেন না, কিন্তু এটার ক্ষেত্রে আপনি যেখানে সেখানে নিতে পারতেছেন। তো দেখেন এই যে থ্রি পয়েন্ট, আপনি এখানে নেন, এইখানে নেন, এইখানে নেন, সাথে সাথে নিন। কিন্তু যখন আপনি স্টার্ট সেন্টার এন্ড পয়েন্ট, এখান থেকে আপনি কিন্তু চাইলেই এখানে কোথাও নিতে পারতেছেন না, পুরো সার্কেলটাকে যেখানে আসে রেশিও অনুযায়ী ঠিক সেখানেই আপনাকে নিতে হচ্ছে এই। তারপর আছে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। ঠিক আছে, আপনি একটা স্টার্ট পয়েন্ট নেন, একটা সেন্টার নেন, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে করবেন সেটা আপনি এখানে লিখে দিয়েও করতে পারেন,
এভাবে হইতে পারে। আমি সাপোজ লিখে দিলাম 55 ডিগ্রি, 55 এন্টার, এই যে 55 ডিগ্রি তো হয়ে গেল। অথবা আপনি এটা এভাবে করে আপনি কতটুকু লাগে সেভাবে এই যে আস্তে 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 কম করে করে আবার বাড়ায় বাড়ায় কত ডিগ্রিতে নেবেন সেভাবে নিতে পারেন। ওকে, আচ্ছা নেক্সট আছে কি, স্টার্ট সেন্টার লেন্থ। এটা জাস্ট ওইটার মতোই, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল আমরা এটা দেখি, স্টার্ট অ্যান্ড ডিরেকশন। হ্যাঁ, এখন আমি একটা স্টার্ট পয়েন্ট দিলাম, একটা এন্ড পয়েন্ট দিলাম, এখন ডিরেকশনটা আমি কি সার্কেলটা এদিকে নিব না এদিকে নিব, আমি ডিরেকশনটা কতটুকু, সার্কেলটা কত বড় হবে সেটা আপনি এভাবে দেখাই দিতে পারেন। ঠিক আছে, তো এটা আমি সাপোজ এই এরকম নিলাম, রেখে দিলাম। আচ্ছা দেন আরেকটা দেখি, স্টার্ট অ্যান্ড রেডিয়াস, এগুলা একই রকম জিনিস। তারপর আমরা এটা দেখি কন্টিনিউ, বাকিগুলো আপনারা একটা একটা প্র্যাকটিস করে করে দেখে নেবেন। এটাতে নিয়ে গেলে দেখেন পাশে একটা ছবি চলে আসে, ছবিটাতে আসলে এটাতে আপনার মোটামুটি, এই যে দেখেন একটা ছবি যে আসছে এখানে মোটামুটি বিস্তারিত দেওয়া থাকে, আপনারা ওইটা একটু পরে নেবেন। সেই নেক্সট আমরা কন্টিনিউ আসি, কন্টিনিউ হলে লাস্ট আপনি যে সার্কেলটা তৈরি করছেন, যে আর্কটা তৈরি করছেন, সেখান থেকে আবার শুরু হবে, আবার আপনি এন্টার দেন, আবার কন্টিনিউ হবে, এখান থেকে আবার শুরু হলো। সাপোজ আমি এখান থেকে একটা এরকম কিছু আঁকতে চাই, আবার শুরু করি, সাপোজ আমি এখানে না শেষ করে দিতে চাই এন্টার। তো মোটামুটি এই হচ্ছে আর্ক। এই আর্কগুলা আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং করতে গেলে হিউজ পরিমাণে ব্যবহার করা হয়, তো এগুলো আপনারা এখন আমি ঠিক যেভাবে দেখালাম এরকম আপনারা বিভিন্ন ভাবে আর্কগুলা দেখে শিখে নেবেন। তারপরে যখন আমরা অবজেক্টের সময় আমরা কোন অবজেক্টে গিয়ে কোন কোন নিয়মের আর্কটা তৈরি করা লাগে তখন আমরা এটা ব্যবহার করব। এখন আপনারা প্রত্যেকটা দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন। নেক্সট আছে আন্ডু রিডু। আন্ডু রিডু আমরা সাপোজ আমি আন্ডু রিডুটা একটু দেখাই, সাপোজ আমি এটাকে এখন ডিলিট করে দিলাম, ডিলিট। হ্যাঁ আমি এটুকু, এখন আমার মনে হলো যে না আমি এটা দরকার ছিল, তাহলে আমি কিবোর্ড থেকে যদি ওপস চাবি, DPPS ওপস এন্টার, তাহলে যেদিন চলে আসছে আমি আবার ডিলিট করে দিই। এখন যদি আমি আন্ডু চাপি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, তাও চলে আসে। আমি যদি আবার রিডু দিই তো এটা আবার চলে যাবে, রিডু এটা আবার চলে গেছে। জাস্ট আন্ডু রিডুটা সাধারণ আমরা অন্যান্য যে সফটওয়্যারে এমএস ওয়ার্ড বা এইসব সফটওয়্যারে যেরকম ব্যবহার করি সেরকমই ওপস কমান্ডটাও এখানে আন্ডুর মতো করে কাজ করে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি ডিসকাস করলাম, কিভাবে লাইন তৈরি করতে হয়, পলিলাইন তৈরি করতে হয়, সার্কেল তৈরি করতে হয়, আর কমান্ডটা কীভাবে ব্যবহার করতে হয়, ওপস কমান্ড, রিডু, আন্ডু কমান্ড। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই যে রেক্ট্যাঙ্গেল, এলিপস, হ্যাশ, তারপরে এখানে আরও কিছু বেশ কিছু প্রয়োজনীয় কমান্ড আছে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এভাবে ধীরে ধীরে আমরা মডিফাই, অ্যানোটেশান, লেয়ার, ব্লক, প্রপার্টিজ, গ্রুপ, ইউটিল সবগুলো বিষয় নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। এই প্যানেল, এই রিবন ছাড়াও আরও অনেকগুলো কমান্ড আছে যেগুলো অটোকেটে ড্রয়িং করতে হলে আপনাদের দরকার হয়। বিভিন্ন রকমের সেটিং আছে, বিভিন্ন রকমের কমান্ডের ব্যবহার আছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখব। তো আমি আসলে একেবারে বিগিনার পর্যায়ে থেকে, অর্থাৎ নতুন করে শিখতে গেলে যেভাবে স্টেপ বাই স্টেপ শিখতে হয় বা আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ শিখেছিলাম সেভাবেই আমি ডিসকাস করে যাচ্ছি। তো আমি কোনটার পরে কোনটা গেলে আপনাদের জন্য সহজ হবে সেটা আমি মাথায় রেখেই এই ভিডিওগুলো তৈরি করতেছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আমার ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দেন, সবাই যেন এটা দেখে শিখতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অপেক্ষা আশা রাখি আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আপনারা দেখছিলেন মেহেদি অ্যান্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।